2018-19 অর্থ বছরের বাজেট পেশ 7 জুন, এবারও আকারে বেড়েছে। অর্থমন্ত্রী প্রস্তাব করবেন 4,60,000 কোটি টাকার বাজেট। ব্যবসায়ীরা বলছেন, বর্তমান সরকারের শেষ বাজেট হয়, প্রাধান্য পাবে নির্বাচন। নির্বাচনী ফোকাস এবং গভর্নমেন্টের জনপ্রিয়তার ফোকাস। সুতরাং একটা ব্যাপার হচ্ছে যে ব্যবসায়ীরা কিন্তু প্রতি বছরই যে দাবি দাওয়াগুলো করে থাকে, আমরা 99% ক্ষেত্রে দেখছি দাবি দাওয়াগুলোর পেছনে খুব একটা বেশি মূল্যায়ন থাকে না। কারণ আলটিমেটলি গভর্নমেন্টের যে নিজস্ব মাইন্ডসেট থাকে যে, এবং সেই মাইন্ডসেটতে কিন্তু গভর্নমেন্ট খুব একটা বেড়ে আসে না, এবং এইবার কিন্তু আরও বেশি হবে। যেহেতু এটা নির্বাচনী মানে লাস্ট এই সরকারের শেষ বাজেট, এখানে যেন আমরা যা যা ডিমান্ড করছি, আমরা অবশ্যই চাবো যে ব্যবসায়ীদের পক্ষ থেকেও ডিমান্ডগুলো যেন রিজনেবল হয় এবং সেটা যেন 100% প্রতিফলিত হয়, সেটাই আমরা অবশ্যই চাবো এবারও। ব্যবসায়ীরা বলছেন, তাদের দাবিগুলোর প্রতিফলন এ বাজেটেও খুব একটা থাকবে না। এরপরও অবকাঠামো উন্নয়ন সহ বিশেষ বিশেষ খাতকে গুরুত্ব দেওয়াকে ইতিবাচক বলছেন তারা। দেশে যে যারা ম্যানুফ্যাকচার করবে সেখানে যেন তাদেরকে সার্টেন সুযোগ সুবিধা দেওয়া হয়। সেখানে সেক্ষেত্রে দেরজ এ হিউজ মার্কেট, আমাদের পপুলেশনে 16 কোটি লোকের একটা বড় মার্কেট আমরা এমনি পেয়ে যাচ্ছি লোকালি। ট্রেনিং এবং ক্যাপাসিটি বিল্ডিং এবং ফাইন্যান্সিং একটা প্যাকেজ হিসেবে সেখানে বরাদ্দ দেওয়া, যেটা কি ইনফ্রাস্ট্রাকচার এবং একইভাবে মানব সম্পদ, একইভাবে ব্যাংকিং সেক্টর, তো তিনটা খাতে যদি রিয়েলি যদি আলটিমেটলি এই বাজেটের মাধ্যমে যদি উত্তরণ ঘটানো যায়, তাহলে কিন্তু এটা আমি মনে করি যে ব্যবসায়ীরা দাবি দেওয়ার বাইরে গেলেও কিন্তু এটা একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট হিসেবে কাউন্ট করা হবে। বাট আবার যেটা মনে করি যে ব্যবসায়ীদের কিন্তু কিছু কিছু বেসিক কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলো কিন্তু আমার মনে করি যে গভর্নমেন্টকে আলটিমেটলি অ্যাড্রেস করা উচিত। কারণ সব দাবি পূরণ সম্ভব না হলেও সম্ভাবনাময় নতুন শিল্পের প্রসারে বিশেষ নজর দেওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। ফার্মাসিউটিক্যালস একটা, ICT, তারপরে লাইট ইঞ্জিনিয়ারিং, RMG এবং লেদার অ্যান্ড লেদার গুডস, এই 5টা ইন্ডাস্ট্রি যেটা আমার একদম ম্যানুফ্যাকচারিং সেক্টরের ব্যাকবোন হয়ে দাঁড়াচ্ছে বা অ্যাটলিস্ট আমার এক্সপোর্টের ব্যাকবোন হয়ে দাঁড়াচ্ছে, এই 5টা ইন্ডাস্ট্রিতে আমরা যে স্কিল ডেফিসিটগুলি দেখছি সেটাকে মিটিগেট করার জন্য বা কমিয়ে আনার জন্য আমি মনে করি কিছু সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করা উচিত। তাদের মতে, বেকার সমস্যা সমাধানে ব্যবসা বাণিজ্যের প্রসারের মাধ্যমে বাড়াতে হবে কর্মসংস্থান। এজন্য মানব সম্পদ খাতে সরকারকেও দিতে হবে বিশেষ গুরুত্ব।